জিও নির্ভরতা নয় নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষরতা কার্যক্রম চালাবে সরকার ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা রপ্তানি বাণিজ্যের নতুন দুয়ার মার্চেন্ট ট্রেডিং বৈদেশিক মুদ্রাশাস্ত্রের প্রত্যাশা কঠোর নজরদারির দাবি মাধ্যমিকে বসেনি হাওড়ের চার শতাধিক পরীক্ষার্থী প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে শিক্ষায় অনাগ্রহ মিয়ানমারের সন্ন্যাস স্কুলে সেনাবাহিনীর গুলি এগারো শিশু নিহত শিক্ষক সহ আহত ১৭ জন সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে বন্ধ হচ্ছে প্রকল্প ভিত্তিক সাক্ষরতা কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তা নেওয়া হবে না আগামী বছর থেকেই নিজস্ব লোকবল ও ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালনা করবে সরকার শিক্ষাবিদরা বলছেন কার্যক্রমটি রাজস্ব খাতের আওতায় আনা গেলে নিরক্ষর জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নিরূপণের পাশাপাশি স্বল্প সময়ে শতভাগ সাক্ষরতা অর্জন করা সহজ হবে রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত দেশে নিরক্ষর মানুষের সংখ্যা এখনও ২৪% বেশি যদিও ২০১০ সালে এই হার ছিল প্রায় ৪৩%, তবে গত এক যুগে সাক্ষরতা ৩১.৩৩% বেড়ে উন্নীত হয়েছে ৭৫.৬%। এমন বাস্তবতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত সময়ে নিরক্ষরতা দূর করতে চায় সরকার। সে লক্ষ্যে এনজিও নির্ভরতা থেকে বেরিয়ে কার্যক্রমটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার উদ্যোগ নিয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আমরা যারা চাচ্ছি যে একটা পার্মানেন্ট সেটআপ স্থাপন করে এই অনানুষ্ঠানিক শ্রেণীর শিক্ষা বা উপান্ন শিক্ষা কার্যক্রমটা আমাদের পার্মানেন্ট সেটআপের মাধ্যমে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় সরকারি অর্থায়নে করা হবে। সারা দেশে ২২,০০০ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে চলমান আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্প শেষ হচ্ছে ২০২৩ সালের জুন মাসে। এর মধ্যে উপজেলা পর্যায়ে ৩ জন করে কর্মকর্তা নিয়োগ দেবে সরকার। স্থানীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষণ কেন্দ্র তৈরি করে পরিচালনা করা হবে শিক্ষা কার্যক্রম। সরকার অনুমোদন দিয়েছে, সুতরাং সরকার নীতিগতভাবে আমাদের একটি সম্মত হয়েছে। উপজেলা পর্যন্ত পার্মানেন্ট সেটআপ স্থাপনের মাধ্যমে আমরা এই উপান্ন শিক্ষা কার্যক্রম যে কোনো নামেই হোক নাম দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। নিজস্ব ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালনা করা গেলে দ্রুত সময়ের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। প্রাথমিক শিক্ষার জন্য যে কার্যক্রমগুলো প্রজেক্ট ভিত্তিক ছিল সরকারের এখন আর সেগুলো কোনো প্রজেক্ট ভিত্তিক কোনো কার্যক্রম নেই। ঠিক সেভাবে উপানুষ্ঠানিক শিক্ষার জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে যেটা হবে প্রোগ্রাম বেসড, এবং সেই প্রোগ্রাম হাতে নিয়ে সংশ্লিষ্ট সরকারের যে প্রতিষ্ঠান রয়েছে যারা উপানুষ্ঠান শিক্ষার দায়িত্ব পালন করেন তাদেরকে এই দায়িত্বটি দিতে হবে। এবারে রাজস্ব খাতে এটাকে অন্তর্ভুক্ত করে দিলে তখন সরকারের পক্ষে এইগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হবে। সাক্ষরতা কার্যক্রম রাজস্ব খাতের আওতায় পরিচালিত হলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে বলেও মনে করেন শিক্ষাবিদরা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার খুলল। এখন থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা এক দেশ থেকে পণ্য কিনে সরাসরি তৃতীয় দেশে রপ্তানি করতে পারবেন। মার্চেন্ট ট্রেডিং এর এই সুযোগ কাজে লাগালে সাশ্রয় হবে বিপুল বৈদেশিক মুদ্রা। তবে কঠোর নজরদারি চান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মেহেদী হাসান রিপোর্ট। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় মার্চেন্ট ট্রেডিং, এর আওতায় রপ্তানি পণ্য দেশে আনার প্রয়োজন হয় না। ব্যবসায়ীরা অন্য কোনো দেশের পণ্য কিনে তা সরাসরি রপ্তানি করতে পারেন তৃতীয় কোনো দেশে। যেমন বাংলাদেশের কোনো ব্যবসায়ী ভারত থেকে পণ্য কিনে রপ্তানি করবে যুক্তরাষ্ট্রে, এক্ষেত্রে ওই পণ্যের এলসি ব্যাংক হবে বাংলাদেশের। রপ্তানি থেকে অর্জিত মুনাফা বাংলাদেশি ট্রেডার নিজ দেশে আনতে পারবেন। এতদিন বাংলাদেশিরা এ ধরনের বাণিজ্য পরিচালনা করতে পারতেন না, তবে বাংলাদেশ ব্যাংক এমন সুযোগ রেখে সম্প্রতি একটি নীতিমালা জারি করেছে। রপ্তানি সম্প্রসারণে একে ইতিবাচক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রপ্তানি খাতেও একটা নতুন ডাইমেনশন, একটা ধারা অ্যাড করবে, এবং ট্রেডিং এর ক্ষেত্রেও একটা ধারা অ্যাড করবে। তো সব মিলিয়ে এটা একটা ভালো জিনিস হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে লাগবে যে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা করেছে যেটার আন্ডারে এই জিনিসটা করা হবে, এটা যাতে
ঠিকভাবে বাস্তবায়ন করে, এখানে চেক এন্ড ব্যালেন্স হতে থাকে কিছু। দুইটা দেশের মধ্যে তো শেয়ার হবে, তারা আমরা তো এখানে বিক্রি করলে আমরা শুধু কমিশনটা পাবো বিক্রির, অন্য কিছু পাবো কি? বাট আমাদের এটা নিউ এরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নে এটা কিন্তু হচ্ছে। তবে এ ধরনের ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অর্থ পাচারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কঠোর নজরদারি থাকতে হবে বলে মনে করেন তারা। যখন থার্ড কান্ট্রি থেকে ট্রেডিং হচ্ছে এখানে কিন্তু ভয়টা থেকে যায় এবং এখানে কিন্তু আশঙ্কা আরো বেশি হওয়ার এখানে স্কোপটা থাকবে। তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংক এই ডিসিশনে আসার আগে নিশ্চয়ই ওনারা হোমওয়ার্কটা করেই একটা নীতিমালা তৈরি করেছে। কিন্তু না জেনে তো করবে না, অবশ্যই অবশ্যই দুই পক্ষের মধ্যে মানে বাইলেটারাল এন্ড মাল্টিলেটারাল আদার ট্রেড জোনের মধ্যে যেগুলো প্র্যাকটিসগুলো আছে সেগুলোকে ফলো করা যেতে পারে। সিঙ্গাপুর, হংকং সহ বিভিন্ন দেশের ট্রেডারদের মাধ্যমে বিপুল পরিমাণে পণ্য ও সেবা আমদানি রপ্তানি করে বাংলাদেশ। এ ব্যবসায় বাংলাদেশিরা এগিয়ে এলে বাণিজ্য খাতে সাশ্রয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা বলছেন বিশেষজ্ঞরা। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের চিত্র সারা দেশের তুলনায় হাওড়ে করুন। প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও স্বপ্ন পূরণের আগে ঝরে পড়েছে দরিদ্র পরিবারের 400 বেশি সন্তান। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন সতর্কপদত্ত। হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জ, এমন ঝড়বাদলের দিন তো অনেকটা সাধারণ বিষয় সেখানকার শিক্ষার্থীদের কাছে। এর চেয়ে বড় বিপদ সামলেই স্বপ্ন দেখে তারা। গত মে থেকে জুলাই মাসে দুই দফা বন্যার পর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার এই চিত্র স্বস্তির হলেও ভালো নেই এসব পরীক্ষার্থীরা। এবছর তাদের অনুপস্থিতি বেড়েছে আশঙ্কাজনক হারে। প্রায় অনেক সিট খালি থাকে, যে রুল আছে কিন্তু মানুষ নাই, শিক্ষার্থী নাই। বরশুদ্ধা বাসায় নিয়েছি কি বন্যার কারণে, এই জন্য ওরা পড়ালেখা করতে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না। অনেক বাচ্চা আছে ওই অভাবের যন্ত্রণা, লেখাপড়া চাইরা ওই শহরে গিয়ে কাজ কাম করে, মেয়েরারে লেখাপড়া বন্ধ করিয়ে দিয়া শাদিও দিয়ে দিছে। হাওড়ে দিন দিন কমছে শিক্ষায় আগ্রহ, এর একমাত্র কারণ প্রাকৃতিক বিপর্যয়। বিশ্লেষণ শিক্ষকের, বন্যা পরবর্তী সময়ে স্কুল কলেজগামী যে সকল ছেলে মেয়ে বাড়িতে ছিল তাদেরকেও কিন্তু তাদের সংসারে এই জীবন জীবিকাতেই অনেকেরই আত্মনিয়োগ করতে হয়েছে দীর্ঘ করোনাকালীন সময়ে। তার পরবর্তীতে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, অনেক মেয়েরই কিন্তু আবার বিয়েও হয়ে গেছে এই সুযোগে। শিক্ষা বিভাগ বলছে এবছর সুনামগঞ্জে ঝরে পড়েছে 400 বেশি পরীক্ষার্থী। শুধু যে বন্যা তা না, করোনা মহামারী, অভিভাবকের একটা উদাসীনতা এবং দরিদ্রতা, যেটা এই কারণেই অন্ততপক্ষে ঝরে পড়ছে। তো সুনামগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থী সংখ্যা হলো 408 জন। দুরবস্থা কাটিয়ে ওঠার চেষ্টাও চলছে সব পর্যায় থেকে। সতর্কদত্ত, একুশে টেলিভিশন। মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি সন্ন্যাস স্কুলের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত 11 শিশু, আহত হয়েছেন 3 শিক্ষক সহ 17 জন। সংবাদ মাধ্যমগুলো বলছে স্কুলটির উপর আচমকা গুলি বর্ষণ শুরু করে সেনাবাহিনীর দুটি Mi-35 হেলিকপ্টার। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় 11 জন শিশু শিক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ, হামলার প্রমাণ নষ্টে হতাহতদের মরদেহ নিয়ে গেছে সেনারা। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি এবং নিহতদের 11 কিলোমিটার দূরের সমাধিক্ষেত্রে দাহ করা হয়েছে। কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। উৎসব নির্বিঘ্নে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করেছে আয়োজক ও প্রশাসন। রাজশাহী গাজীপুরের নেত্রকোনার প্রতিনিধি সহায়তা আরো জানাচ্ছেন সতর্কদত্ত। শরতের নীল আকাশের সাথে মিতালি পাতিয়েছে সাদা মেঘ আর কাশফুল, বাতাসে পূজার গন্ধ, মন কান পেতে আছে ঢাকের বাদ্য শুনতে। দুর্গতিনাশিনী দেবীর আবাহনে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। রাজশাহীর 452টি মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এখন ফিনিশিং এর পর্যায়ে কাজ চলছে। নেত্রকোনায় বেড়েছে দুর্গা মণ্ডপের সংখ্যা। জেলার 10 উপজেলায় 531টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। একই চিত্র গাজীপুরেও। এবছর গাজীপুরের 451টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে।
উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন না অভিযোগ মৃৎশিল্পীদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পূজা সম্পাদনের ব্যয়ও বেড়েছে বলছেন আয়োজকরা। রঙের দাম বাড়তি, তারপরে কারিগরের মজুরি রেট বেশি, সবকিছু ঊর্ধ্বগতি, যে কারণে আমাদের একটু ব্যাক পাইতে হইতেছে। মজুরি তো আমরা বাড়ে না, যা যা সামগ্রী আছে সবকিছু দাম অতিরিক্ত বেড়ে গেছে। কঠোর নিরাপত্তার দাবি আয়োজকদের। সুন্দর, সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে যেন সুসম্পন্ন হয়। আমাদের সাম্প্রতিক সম্প্রীতির কারণে গাজীপুরে কোনো ধরনের নিরাপত্তার বিঘ্ন ঘটবে না। নিরাপত্তা জোরদারের আশ্বাস প্রশাসনের। আমাদের সাদা পোশাকে পুলিশ কাজ করবেন, ইউনিফর্মধারী পুলিশ কাজ করবেন, এর বাইরেও স্বেচ্ছাসেবক দল থাকবেন। সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এটা বজায় থাকবে। আগামী 1 অক্টোবর দেবী বোধন ও অধিবাসে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গোৎসব। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। সিরাজগঞ্জে এখন অরক্ষিত 16টি রেল ক্রসিং, অনুমোদনহীন আরও 10টি। ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন ও অগণিত মানুষ, প্রায় ঘটছে দুর্ঘটনা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী স্যার। বঙ্গবন্ধু সেতু থেকে ঈশ্বরদী পর্যন্ত 46টি রেলগেটের 30টিতে থাকলেও বাকি 16টিতে নেই গেটম্যান। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে আরও 10টি। কেবলমাত্র সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে দায়িত্ব সেরেছে কর্তৃপক্ষ। কর্মরত জনবলের কথা বলতে নারাজ দায়িত্বপ্রাপ্তরা। এই 88 কিলোমিটার আর জামতল টেকা পয়েন্ট থেকে সিরাজগঞ্জ বাজার পর্যন্ত 10 কিলোমিটার রেল পথ আছে। মোট সর্বমোট 98 কিলোমিটার, এর মধ্যে লেভেল ক্রসিং গেট আছে আমাদের 46টি। জিআরপি থানার তথ্য মতে জেলার দীর্ঘ 98 কিলোমিটার এই রেলপথে চলতি বছরই 20টি দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের। 3 বছরে ছোট বড় 61টি দুর্ঘটনায় প্রাণ হারান আরও 71 জন। তেলমিল আসলে মনে করেন দেখা যায় না, মনে করেন অটো অ্যাক্সিডেন্ট হয়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, এগুলো অ্যাক্সিডেন্ট প্রায় প্রায় হয়। প্রায় 40-45 বছর হইল এখানে ক্রসিং হচ্ছে না, এটা বিশাল রিস্কি জায়গা। কিন্তু দিনের বেলায় তো আমরা ঠেকাই, কিন্তু রাতে যেভাবে তখন তো কেউ থাকবে না। গেটকিপারদের দাবি, ট্রেন চলার সময় তাদের নির্দেশনা মানতে চান না বেশিরভাগ মানুষই, এতেই বাড়ছে দুর্ঘটনার হার। তরুণদের আমরা ধরে রাখতে পারি না, তাদের বেশি তারা রাগান্বিত ভাষা, আমাদের উত্তেজিত, তারা আমাদের সাথে হাতাহাতি শুরু হয়ে যেত। আমাদের উপর অনেক চাপ আসে, দেখা যায় যে অনেক ছেলে পেলে স্কুলে যায় আসে, আবার যে রিক্সাওয়ালা যায়, তো এদেরকে মেনটেন করতে হয় আমাদের। রেল ক্রসিং এলাকায় সভা করে স্থানীয়দের চলাচলে সচেতনতার পরামর্শ দেয় রেল পুলিশও। ট্রেন যখন আসে তখন যন্ত্রতন্ত্রভাবে যেন চলাফেরা ছুটোছুটি না করে, যদি কেউ পাড়াপাড়া তলে ডাইনে বামে এবং সামনে তাকায় পার হবে, এ ধরনের আমরা বোঝাই থাকি। 2019 সালের 16 জুলাই উল্লাপাড়া উপজেলার অরক্ষিত পঞ্চক্রোশী রেল ক্রসিংয়ের ট্রেনের ধাক্কায় প্রাণ হারান মাইক্রোবাসের 11 যাত্রী। এরপর পশ্চিমাঞ্চল রেলওয়ে একসাথে 21টি রেল ক্রসিংয়ে গেটম্যান দিলেও অরক্ষিতগুলো রয়ে গেছে আগের মতোই। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এনজিও নির্ভরতা নয়, নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষরতা কার্যক্রম চালাবে সরকার, ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা। রপ্তানি বাণিজ্যের নতুন দুয়ার মার্চেন্ট ট্রেডিং, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের প্রত্যাশা, কঠোর নজরদারির দাবি। মাধ্যমিকে বসেনি হাওড়ের 400+ পরীক্ষার্থী, প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ছে শিক্ষায় অনাগ্রহ। মিয়ানমারের সন্ত্রাসী স্কুলে সেনাবাহিনীর গুলি, 11 শিশু নিহত, শিক্ষক সহ আহত 17 জন। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushey.com এর ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24। অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সময় বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।